বিভো আইপিএল 2022 মার্চ ও এপ্রিলের দিকেই মাঠে গড়াতে চলেছে এই বিশ্বসেরা ফ্র্যাঞ্চাইজি লীগটি। এরই মধ্যে নিলামের রেজিস্টারের কার্যকলাপও শুরু হয়ে গেছে। আইপিএলের নিলামে বাংলার 9 তারকা রেজিস্টার করেছে। 2021 সালে কলকাতার হয়ে খেলা সাকিব আল হাসান ও রাজস্থানের হয়ে খেলা মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে কলকাতা ও রাজস্থান। তবে 2021 সালে সাকিবকে দলে টানার জন্য সবচেয়ে বেশি আগ্রহ দেখিয়েছে পাঞ্জাব কিংস। 2022 সালে হয়তো পাঞ্জাবের হয়েই খেলতে চলেছে সাকিব আল হাসান। অন্যদিকে শাহরুখের কলকাতা টানছে মুস্তাফিজকে। এখন থেকেই গুঞ্জন শুরু হয়ে গিয়েছে মুস্তাফিজকে কলকাতা দলে নেওয়ার জন্য। ডিয়ার ভিউয়ার্স, চলুন দেখি কোন কোন তারকারা নিলামে নাম দিল। বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান, বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ, উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম, হার্ড হিটার অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ, ব্যাটসম্যান মমিনুল হক, অলরাউন্ডার শেখ মাহিদি হাসান, উইকেটকিপার ব্যাটসম্যান লিটন কুমার দাস, ব্যাটসম্যান সৌম্য সরকার ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। 2022 আইপিএলে এরই মধ্যে বাংলার 2 তারকাকে নিয়ে দল গঠনের পরিকল্পনা করছে ফ্র্যাঞ্চাইজিরা। ডিয়ার ভিউয়ার্স, কমেন্ট বক্সে লিখে যাবেন এই 9 প্লেয়ারের মধ্যে কোন কোন প্লেয়ার আইপিএল 2022 দলে জায়গা করে নিতে পারবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই কমেন্ট করে যাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অলে সেট করে দিবেন। নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।